রায়পুরায় কল্পতরু প্রতিষ্ঠানের মাসব্যাপী চলা ধামাকা অফারের সমাপ্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদী রায়পুর উপজেলার রায়পুরা বাজারের সদর রোডে অবস্থিত কল্পতরু প্রতিষ্ঠানের রমজান মাস উপলক্ষে মাসব্যাপী চলা ধামাকা অফার আজ বুধবার 4 এপ্রিল বিকেলে লাকি কুপন ড্র এর মাধ্যমে সমাপ্ত করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পুরো রমজান মাস জুড়ে কল্পতরু প্রতিষ্ঠানের বিশেষ অফার হিসেবে প্রতিক্রেতারা 500 টাকার উপরের যে কোনো পণ্য কিনলেই বিয়া টেলিকমের পক্ষ থেকে একটি করে লাকি কুপন কার্ড দেওয়া হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঈদের দ্বিতীয় দিন লাকি কুপনের ড্র অনুষ্ঠিত হয়। লাকি কুপনের প্রথম পুরস্কার বিজয়ী রায়পুরার খলিলাবাদ এলাকার পলাশ মাহমুদকে স্যামসাং A03 Core এর একটি স্মার্টফোন তুলে দেওয়া হয় এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে 5 জনকে 5টি আকর্ষণীয় বাটন ফোন, তৃতীয় পুরস্কার বিজয়ী 5 জনকে 5টি আকর্ষণীয় ব্লুটুথ এয়ারপড ছাড়াও 20 জনকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়েছে। সুমন ভুঁইয়ার পরিচালনায় ও শাহিনুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় লাকি কুপন ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রায়পুরা পৌরসভার মেয়র মোহাম্মদ জামাল মোল্লা, সমাজসেবক ওয়াহিদুজ্জামান ওহিদ, মার্কেট মালিক সুলতান উদ্দিন, কল্পতরু প্রতিষ্ঠানের মালিক হাজি আব্দুল বাসেদ ভুঁইয়া সহ আরও অনেকে। এই কল্পতরুর পরিচালক সহ সকলকে সাধুবাদ জানাই। এমন একটা মোদী উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের একটা আনন্দের পরিবেশ করে দিয়েছেন এবং তারও বিক্রয় সুন্দরভাবে করতে পেরেছেন, এর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমি এই কল্পতরু প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করি। আপনারা আমাদের কল্পতরু পরিবারকে সবসময় সহযোগিতা করে আসছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, পূর্বেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সেই দোয়া করি, সেই কামনা করি আপনাদের সবার কাছে। আপনারা দীর্ঘ 30 দিন রমজান মাস আমাদের যে একটা ক্যাম্পেইন ছিল, আমাদের কল্পতরুতে যে একটা ক্যাম্পেইন ছিল 500 টাকার উপরে পণ্য কিনলেই একটা লাকি কুপন, আর সেই লাকি কুপনে থাকছে স্মার্টফোন এবং আরও অন্যান্য পুরস্কার, সব মিলিয়ে মোট 31টি পুরস্কার। আজকে আমাদের রায়পুরা পৌরসভার সম্মানিত মেয়র সাহেব আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছেন এবং পুরস্কার ঘোষণা করেছেন। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করেছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, এই যে এই নোটে আছে আমাদের মেয়র সাহেব এখানে লিখিতভাবে রেখেছেন 883883883 নাম পলাশ, আজ ইনি প্রথম পুরস্কার পেয়েছেন, উনি এখন উপস্থিত আছেন, মেয়র সাহেবের উপস্থিতিতে সেই নাম ঘোষণা করেছেন। আমি মেয়র সাহেবকে অনুরোধ করব সেই সৌভাগ্যবান ব্যক্তি পলাশকে আমাদের কল্পতরুর পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কারটি হস্তান্তর করার জন্য। ধন্যবাদ সবাইকে। এত বড় মানে প্রথম পুরস্কার পাবো এটা কল্পনাতেও ভাবি না, কল্পনাও করি না, আমি খুবই আনন্দিত, খুবই উল্লাসিত, যে আমি অভিভূত। আমি আশা করি নাই যে এই ধরনের অনুষ্ঠান রায়পুরাতে হবে, কল্পতরু এই ধরনের একটা অনুষ্ঠান করছে, সেজন্য কল্পতরুকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা রায়পুরার প্রত্যেকটা মানুষ আসছে চেষ্টা করবো যে রায়পুরাতে কল্পতরুতে এসে এই ধরনের একটা দোকান থেকে আমরা শপিং করব এবং ভবিষ্যতেও তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে এবং আমরা তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করি। এবং আমরা সকলেই জানি যে কল্পতরু হচ্ছে রায়পুরের একটা ব্র্যান্ড, আমরা এই ব্র্যান্ডটাকে আরও স্টাবলিশ করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে এইভাবে সাপোর্ট করার মাধ্যমে।